এখন আমি একটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সাইকোলজি নিয়ে কথা বলবো। সাইকোলজিটা বোঝাটা একটু ডিফিকাল্ট, এ কারণে আমি একটা গল্প দিয়ে বলি। আপনারা খেয়াল করে দেখবেন, মাঝে মধ্যে আমাদের মাথায় কোনো একটা গান ঢোকে এবং সেই গানটা বাজতেই থাকে বাজতেই থাকে, খেয়াল করেছেন কখনো? এবং সেটাকে বের করাও যায় না, গানটা যেমনই হোক না কেন মাথায় ঢোকে আর বাজতেই থাকে বাজতেই থাকে। ধরেন আমার মাথায় ঢোকে, এবং কার মাথায় কি গান ঢুকবে এটার কোনো আগামাথা নাই, এটার কোনো নিয়ম টিয়ম নাই। আমি খুব ফর্মাল ড্রেসে সুটেড গুটেড হয়ে অফিসে যাচ্ছি গাড়িতে করে, তখন আমার মাথায় ঢুকছে পোলাতো নয় যেন আগুনেরই গোলালে, এই গানটা মাথা থেকে বেরো হচ্ছে না, কিন্তু আমার সঙ্গে এই গানটা যায় না, কিন্তু গানটা ঢুকে গেছে মাথায়, গানটা বাজতেছে বাজতেছে। একটু পরে আমার গানটাকে ভালো লাগা শুরু করে, আমার মনে হচ্ছে ওয়াও কি সুন্দর গান, পোলাতো নয় যেন আগুনেরই গোলালে, ভালো লাগছে শুনতে গানটা। ইট হ্যাপেন্স, এটা হয়, এবং একটা সময় মাথার মধ্যে গানটা আমাকে পুরোপুরি ক্যাপচার করে ফেলে, পুরোটা দখল করে ফেলে, এবং সেটাই বাজে সেটাই বাজে। একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি আমার লাইফে অনেক ডিফিকাল্ট বস ফেস করছি, অনেক ডিফিকাল্ট বস, যাদেরকে হ্যাপি করা খুব ডিফিকাল্ট, যাদের কাছ থেকে একটা থ্যাংক ইউ পাওয়া খুব ডিফিকাল্ট। আর আমাকে, আমি জানি না আমার চেহারার মধ্যে এমন কিছু আছে কি না, আমি যথেষ্ট বকা শুনি আর কি, প্রচুর বকা শুনি শুনছি শুনি। প্রথম দিকে আরও বেশি শুনতাম, এখন একটু কম শুনি। তো আমার লাইফের প্রথম দিকে যখন আমার, আমি যে ঘটনাটা বললাম রহিমের ঘটনাটা, তখনকার সময় আর একটা ঘটনা বলি। তো আমার এক বস, উনি আমাকে খুব ভালোবাসেন ভালোবাসতেন, কিন্তু উনি চাইতেন আমি সিরিয়াস হই কাজকর্মের প্রতি, কিন্তু আমি আসলে অত সিরিয়াস ছিলাম না, আমাকে দেখলেই মনে হতো আমি একটা ফাঁকি পাচ্ছি। তো স্যার একদিন আমাকে ডাকতেছে বা ডাকছে রুমে, এবং আমি জানি আমাকে কেন ডাকছে, আমাকে ডাকছে ঝাড়ি মারার জন্য। তো আমি আমার রুমে যখন বসেছিলাম তখন আমার মাথায় একটা গান ঢুকছে, গানটা বাজতেছে সাইয়া দিল মে আনারে। তো স্যার আমাকে ডাকছে, আমি তখন ডায়েরি এবং কলম নিয়ে স্যারের রুমে গেলাম, প্রচন্ড বকতেছে, এই তোমার কাজ করার তো কোনো মন নাই, তুমি সিরিয়াস না, তোমাকে এই ফাইলটা দেখতে বলছিলাম, তুমি কি দেখছো এগুলো, আইন টাইন কিছু জানো না। স্যার কথা বলতেছে আমার মাথায় গান বাজছে সাইয়া দিল মে আনারে, এটা বাজতেছে মাথার মধ্যে, যার ফলে আমার মুখটা হচ্ছে হাসি হাসি, ওদিকে স্যার হচ্ছে রেগে গেছে আমার উপরে। যখন কেউ আপনাকে বকা দেয়, আপনার বস আপনাকে বকা দেয়, তখন আপনার পবিত্র দায়িত্ব হচ্ছে আপনার মুখটাকে ফন্ডির পুতের মতো করে ফেলা, আর সে আমি কিনা হাসতেছি কেন মাথায় ওটা বাঁচতেছে। আবার আমার বস যখন খুব খেপে যাচ্ছে, কি ব্যাপার তোমাকে আমি এত কথা বলছি তুমি শুনতেছো এগুলো কিছু, তুমি এখানে ফিজিক্যালি প্রেজেন্ট মেন্টালি অ্যাবসেন্ট, তখন মাথার মধ্যে বাজতেছে ছমছমা ছমছম। এই ধরনের মাথার মধ্যে মাঝে মধ্যে কিছু কিছু চিন্তা ভাবনা ঢুকে যায়, এবং সেই চিন্তা ভাবনাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি না, এবং সেই চিন্তা ভাবনাগুলো আমাদের ডমিনেট করতে শুরু করে। প্রথম কিছুক্ষণ আপনি সেই ভাবনাটাকে জাজ করা শুরু করেন, এটা কি ভাবনাটাকে আসা ঠিক নাকি ঠিক না। মজার বিষয় হচ্ছে অবচেতনভাবেই একটা সময়ে আপনি সেই ভাবনাটার বশবর্তী হয়ে পড়েন, এবং সেই ভাবনাটা আপনাকে ডমিনেট করতে শুরু করে। ব্যাপারটা বোঝা গেছে আমি কি বলছি? তখন সেই ভাবনাটা যেভাবে আপনাকে নাচায় আপনি সেভাবেই নাচেন। এক্ষেত্রে করণীয়টা কি? ধরেন আপনি পড়াশোনা করছেন, বিসিএস দিয়ে বলি, আপনি ধরেন পড়াশোনা করছেন বাংলা, বাংলা পড়াশোনা করছেন, কোনো একটা গাইড নিয়ে পড়তেছেন, তখন আপনার মাথায় ঢুকছে বিসিএস এগুলো আসলে হয় না, এগুলো হুদাই ফালতু পরিশ্রম করতেছে, এটা মাথায় আসলো। যদি আপনি তখনও বাংলা পড়ে যান, কারণ বাংলা আপনার কঠিন লাগতেছে, আসল ঘটনা হচ্ছে বাংলা আপনার পড়তে ইচ্ছা করতেছে না, মাথায় আসতেছে কি চাকরিটা হয় না ফালতু, এগুলো এমনি এমনি হয় না, মামা চাচা লাগে ইত্যাদি ইত্যাদি ফাঁকি দেওয়ার জন্য, তখন আপনার উচিত হবে বাংলা পড়া বন্ধ করে ওই সময় অন্য কিছু করা। সেটা হইতে পারে গান শোনা, সেটা হইতে পারে অন্য কোনো বিষয় করা, সেটা হইতে পারে পার্ক থেকে বেরিয়ে আসা, অর্থাৎ অন্য কিছু করতে হবে ওই সময়টাতে। যদি আপনি সেই কাজটাই করে যান, ওই ভাবনাটা অবচেতনভাবেই আপনাকে ক্যাপচার করে ফেলবে এবং আপনার সামনের কয়েকটা দিন নষ্ট হবে। ক্লিয়ার কথাটা? এই জিনিসটাকে বলা হয় থট সুইচিং, অর্থাৎ চিন্তাভাবনাটাকে সুইচ করা, অন্যদিকে নিয়ে যাওয়া, ডাইভার্ট করা, ওই সময় অন্য কিছু করতে হবে, অন্য কিছু ভাবতে হবে, আর না হলে এই অবস্থা হবে। আচ্ছা আরেকটা জিনিস বলি,
এই ধরনের ভাবনার একটা অন্য সমস্যা আছে। কেমন সমস্যা? রোন্ডা ব্রায়নের দ্য সিক্রেট বইতে একটা কথা লেখা আছে, লাইক অ্যাট্রাক্টস লাইক। লাইক অ্যাট্রাক্টস লাইক কথাটার মানে হল একই ধরনের জিনিস একই ধরনের জিনিসকে আকর্ষণ করে। অর্থাৎ আপনার মাথায় বিসিএস হয় না, তার সাথে আসবে বাংলাদেশের চাকরি সিস্টেমটা খারাপ, তার সাথে আসবে সরকারি চাকরি ভালো না, তার সাথে আসবে সরকারি চাকরি এই সরকারি চাকরি সেই। অর্থাৎ একটা ধারণা যখন মাথার মধ্যে ঢুকবে, যদি আপনি সেটা বের করতে না পারেন, ওই ধারণাটা অনেকগুলো ধারণাকে ইনভাইট করে, দাওয়াত দিয়ে নিয়ে আসে। এটা অনেকটা ফেসবুকে লাইক পাওয়ার মতো। কেমন? আপনারা দেখবেন কিছু মানুষ আছে যারা লাইক পেতেই থাকে, আর আপনি লাইকের অভাবে না খেয়ে মারা যাচ্ছেন, হয় না এরকম? যেমন আমি যখন কোনো একটা পোস্ট করি অনেক লাইক আসে, সবাই যে পড়ে লাইক করে তা কিন্তু না, সবাই ভাবে সুশান্ত ভাই একটা পোস্ট দিচ্ছে একটা লাইক দিয়ে যদি বিসিএসটা হয়ে যায় অসুবিধা কি? কোথায় আমি বুঝি জিনিসটা। ধরেন আপনার এক বন্ধু একদম ফাউল, সে কিচ্ছু লিখে না, উল্টাপাল্টা কথা লিখে অনেক লাইক পায়, আর আপনি এত চেষ্টা করে একটা কবিতা প্রসব করলেন, এত মনের মাধুরী ঐশ্বর্য মিশিয়ে একটা লাইকও নাই, আপনি বসে আসছেন দুই ঘন্টা যায় ছয়টা লাইক, এই জীবন রেখে কি করব, মনে হয় দুই একটা ফেক আইডি খুলে নিজেই লাইক দিয়ে দিই, কেউ লাইক দেয় না। আর আপনার ওই বন্ধু কি একটা লিখছে, আজকে অফিসে অনেক বসার সঙ্গে ঝগড়া করে আসছি, অনেক লাইক। এরকম এটা ঘটে। হ্যাঁ, মেয়েদের ব্যাপারটা আলাদা, মেয়েরা যাই লিখুক লাইক, যাই লিখুক লাইক। একটা মেয়ে লিখছে আমার মাথা ব্যথা করতেছে, 76টা লাইক। এই 76 জনের কলিজায় কোনো হার্ট নাই ভাই, একটা মানুষের মাথা ব্যথা করতেছে লাইক দেওয়ার কি আছে? তবে এটা খারাপ না, একটা মেয়ে সুন্দর হয়েছে আপনি লাইক দিবেন না, এটা কি কিছু এটা উচিত? মেয়েদের লাইকটা ঠিক আছে, কিন্তু এটা আর কি মানে একটা লাইক অনেকগুলো লাইককে অ্যাট্রাক্ট করে নিয়ে আসে। সেম সিগন্যাল অ্যাট্রাক্ট সিমিলার সিগন্যাল, একটা সিগন্যাল একই ধরনের সিগন্যালকে অ্যাট্রাক্ট করে। সো আপনার দায়িত্ব হচ্ছে কোনো একটা নেগেটিভ সিগন্যাল যখন ব্রেনে রিসিভড হবে তখন আপনার চিন্তাটাকে সুইচ করবেন অথবা সেটাকে বের করে দেবেন। সেটাকে বের করা যায় না, কিন্তু আপনি যদি অন্য একটা কাজ করতে শুরু না করেন ওটাকে বের করতে পারবেন না, আর বের করতে না পারলে ওটা একই ধরনের সিগন্যালকে টেনে নিয়ে আসবে। ক্লিয়ার কথাটা?